हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबा के असलामुअलैकुम और सबा के नमस्कार। चैनल शुरू करते आज के नतून भिडियो। आज के भिडियोते तुम्हारे शेयर करब टीनेज मर्निंग स्किन केयर रुटीन, जेटा कि ना अनेक अपूर आमाके रिक्वेस्ट करेछो जानो आमी तोमादेर साथे एक टीनेज मर्निंग स्किन केयर रुटीन शेयर करी। सो तारी धारावाहिकतः आज के आमी तोमादेर साथे एई स्किन केयर रुटीन शेयर करब। आज के आमी जादेर जोन्नो एई स्किन केयर रुटीन शेयर करब तारा होच्छे आमार चैनलेर छोटो छोटो सबसक्राइबार आपूरा, जारा कि ना 13 থেকে 19 बछर बयसी सबसक्राइबार आपूरा आछो, निउली टीनेज बोलते पारी। सो सेई सब आपुदेर जोन्नो आमी आजके तोमादेर एकटा मर्निंग स्किन केयर रुटीन शेयर करब। सो एजर आपूरा हय कि अनेक समय एदेर फेसे अनेक धरनेर प्रब्लेम देखा जाए, लाइक पिम्पल्स, रैशेस एबं ब्लैक हेयर्स एबं एक्सेट्रा, अनेक धरनेर प्रब्लेम एई टाइपेर एजर समय आमरा फेस करे थाकि। पार्सोनलि आमी निजेओ किन्तु आमार टीनेज एजर समय अनेक 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 बेशी प्रब्लेम फेस करेछि एबं आमार किन्तु तखन एडवाइस देवार बा यूट्यूब सम्पर्के एत किछु धारणा छिल ना, जार कारणे किन्तु आमी आमार स्किनेर टोटाल केयार निते पारिनि, जार जोन्नो किन्तु आमार स्किनेर एरकम दशा। सो तोमरा किन्तु देखते पाच्छो आमि आजके टोटालि फेसे कोनो मेकअप यूज करिनि, जेहेतु आमि आजके तोमादेर एकटि स्किन केयार रुटीन शेयार करब, दैट्स व्हाई किन्तु आमि टोटालि र फेसे तोमादेर सामने हाजिर होयेछि। सो एई तो एई सब प्रब्लेमेर सल्यूशन निये किन्तु आजके आमि तोमादेर सामने हाजिर होयेछि, जाते तुम आमार मतो তোমরা এরকম প্রবলেমের সম্মুখীন না হও এবং তোমরা স্কিনের একটা প্রপার কেয়ার নিতে পারো এবং হেলদি এবং গ্লোইং স্কিনের অধিকারী হতে পারো। সো আজকে ভিডিওটা স্পেশালি আমার সেই সব ছোট ছোট আপুদের জন্য। সো সবাইকে থ্যাঙ্কস অ্যান্ড ইচ অ্যান্ড এভরি গার্লস ইন মাই চ্যানেল। সো সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ, কারণ কি তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছো, আমার ভিডিওগুলোকে লাইক করছো। অ্যান্ড সবাইকে বলবো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল ফর আপকামিং ভিডিওস নোটিফিকেশন। উইথাউট ফার্দার এনি ডু লেটস গেট স্টার্টেড। সো মর্নিং স্কিন কেয়ার রুটিন শুরু করার আগে আমি তোমাদের একটা কথাই বলবো যে তুমি কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, বা জল বা পানি যেটাই বলো, তোমাদের প্রচুর পরিমাণে ওয়াটার খেতে হবে। কারণ কি তোমাদের স্কিনটাকে গ্লোয়িং এবং হেলদি রাখার জন্য কিন্তু ওয়াটার ইম্পর্টেন্ট, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো এমন নয় যে তোমাদের পিপাসা পেলেই জল খেতে হবে, আমি বলবো তোমাদের যখন পিপাসা পাবে তোমরা তখনই জলটা খেতে পারো, তবে তোমরা চেষ্টা করবে একটা পরিমাপ করে রাখার যে আমি দিনে এত থেকে এত গ্লাস জল খাবো, যেমন 10 থেকে 12 গ্লাস কিন্তু তোমাদের হেলদি একটা স্কিনের জন্য কিন্তু তোমাদের অলমোস্ট 10 থেকে 12 গ্লাস জল প্রতিদিন খেতে হবে। আর এটা তোমাদের একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে করে তোমরা এই জল খাওয়াটাকে স্কিপ করতে না পারো। সো তোমরা জল খাওয়ার সময় এমন করতে পারো যে তোমরা একটা মগ সিলেক্ট করে নিতে পারো। আমি সাইডে একটা ছবি দিয়ে দিব যে আমি কোন মগে জল খাই। আমার এমন হয়েছে যখন আমি টিনেজ এজে ছিলাম তখন কিন্তু আমি জল খাওয়াটা টোটালি, মানে আমার জল খেতে ইচ্ছা করতো না, যার কারণে কিন্তু আমার স্কিনের এই হাল। সো জল খাওয়াটা যখন থেকে আমি বুঝতে পারছি যে জলটা আমার স্কিনের জন্য অনেক বেশি হেল্প করবে এবং আমার স্কিনের স্কিনটাকে সতেজ, সুন্দর এবং হেলদি রাখার জন্য জল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যখন এই ধারণাটা আমার মধ্যে এসেছে তখন থেকে কিন্তু আমি জল প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করি। যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করি জলটাকে স্কিপ না করার। সো আমি এই টাইপের একটা মগ সিলেক্ট করে নিয়েছি, যাতে করে আমি কিন্তু একবার যখন আমি জল খাই তখন কিন্তু আমার অনেকটা জল খাওয়া হয়ে যাচ্ছে। লাইক তোমরা যে ছোট ছোট গ্লাস ইউজ করো এইটার দুইটার সমান কিন্তু আমার এই মগটা, দুইটা কি আড়াই গ্লাসের সমান কিন্তু আমার এই মগটা। সো আমি এরকম একটা মগ সিলেক্ট করে নিয়েছি, এতে করে কিন্তু আমার জল খাওয়ার পরিমাণটা অনেক বেশি পরিমাণে হয়। আর তোমরাও চেষ্টা করবে এরকম কিছু টাইপের মগ সিলেক্ট করে নেওয়া, যাতে করে তোমরা একবারে অনেক পরিমাণে জল তোমরা খেতে পারো। আর ছোটো ছোটো গ্লাসে কিন্তু অল্প পরিমাণে জল ধরে, এতে করে কিন্তু তোমাদের বারবার করে খেতে হয়, তার সঙ্গে তোমরা কিন্তু জলের প্রতি একটা বোরিং কাজ করে যে এত জল খেতে হচ্ছে। সো এরকম টাইপের মগ ইউজ করলে তোমাদের কিন্তু এই জিনিসটা কাজ করবে না যে তোমরা অল্প চিন্তা করবে যে তোমরা একবার জল খাচ্ছ, কিন্তু একবার জল খাওয়ার মধ্যেই কিন্তু তোমরা অনেক বেশি জল খেয়ে নিচ্ছ। সো ট্রাই করবা জলটাকে স্কিপ না করার, কারণ ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ফর ইউর হেলদি স্কিন অ্যান্ড টিনেজার স্কিন কেয়ার রুটিনের জন্য কিন্তু ওয়াটার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো মেক শিওর যে তোমরা প্রত্যেক দিন যেন প্রচুর পরিমাণে জল খেতে পারো। সো অনেকের কিন্তু এই চিন্তাধারাটা থাকে যে জল খেলে কি এমন হবে, বা জলটা কি স্কিপ করি এখন না পরে খাবো, পরে না তখন খাবো। সো এইভাবে করে করে কিন্তু তোমাদের স্কিনে, মানে তোমাদের জল খাওয়াটা কিন্তু টোটালি স্কিপ হয়ে যায়। সো এই ধারণাটা কিন্তু একদমই বাদ দিতে হবে, এবং তোমাদের কিন্তু এই স্কিন কেয়ার রুটিনের মধ্যেই, যেমন তোমরা ক্রিম ইউজ করো, টোনার ইউজ করো, এক্সেট্রা যা যা ইউজ করো, তো এইসবের মতো কিন্তু তোমাদের জল খাওয়াটাকে অ্যাজ এ স্কিন কেয়ার রুটিনের মধ্যে ধরতে হবে। সো লাস্টবার আমি বলবো যে তোমরা যারা হেলদি, সতেজ এবং গ্লোয়িং স্কিন চাও এবং স্কিনে কোনো র্যাশেস, পিম্পলস এসবের প্রবলেম না চাও, আমি বলবো প্লিজ 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 তোমরা প্রচুর পরিমাণে জল খাও, তাহলেই কিন্তু তোমাদের স্কিনটা হেলদি এবং পিম্পলস মুক্ত থাকবে।
ওকে, তো এখন কথা বলবো তোমাদের স্কিন কেয়ার রুটিন সম্পর্কে। তো স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ মাস্ট বি ইম্পর্টেন্ট যে তোমাদের স্কিনটাকে ক্লিন করার জন্য। তো ক্লিনিং ফার্স্টে যে তোমরা স্কিন কেয়ারটা করবা তার জন্য কিন্তু তোমাদের ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য কিন্তু তোমাদের দরকার একটা ভালো মানের ফেস ওয়াশ। ফেস ওয়াশের কাজ হচ্ছে তোমাদের স্কিনটাকে পারফেক্টলি ক্লিন করা। তো তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এটা মেক শিওর করতে হবে যে তোমরা ভালো মানের একটা ফেস ওয়াশ বাছাই করতে পারছো কিনা। সো লাইক তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু তোমাদের ফেস ওয়াশটা বাছাই করতে হবে। যেমন তোমাদের স্কিন কেমন, স্কিন টাইপ কেমন, স্কিনের প্রবলেম কী, এই সব কিছুকে মাথায় রেখে কিন্তু তোমাদের একটা ফেস ওয়াশ বাছাই করতে হবে তোমাদের স্কিনের জন্য। কারণ তুমি যদি তোমার ফেসে যেহেতু পিম্পলের প্রবলেম, তুমি যদি চারকোল ফেস ওয়াশ ইউজ করে তো কিন্তু তোমাদের পিম্পলের কোনো কাজ দিবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাজ করার থেকে কিন্তু তোমাদের স্কিনের মধ্যে আরও প্রবলেম ক্রিয়েট করা শুরু করবে। সো তোমরা চেষ্টা করবে যে তোমাদের স্কিন টাইপ কী, লাইক অয়েলি স্কিন নাকি ড্রাই স্কিন নাকি কম্বিনেশন স্কিন, এগুলো বুঝে দেন তোমাদের ফেস অনুযায়ী একটা ফেস ওয়াশ বাছাই করা। দেন কিন্তু তোমাদের ট্রাই করতে হবে যে তোমাদের স্কিনের প্রবলেম কী। কারো কারো প্রবলেম আছে, র্যাশের প্রবলেম আছে, তো যাতে র্যাশের রিমুভ হয় সেটার জন্য ফেস ওয়াশ ইউজ করা। যাদের পিম্পলস প্রবলেম, পিম্পলস যাতে কীভাবে রিকভার হয় তার জন্য ফেস ওয়াশ ইউজ করা, এবং যাদের ফেসের প্রবলেম সেই অনুযায়ী ফেস ওয়াশ নির্বাচন করা। ফেসের বাছাই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ফেস ওয়াশটা বাছাই করবা। তো আমার কাছে যেহেতু আমি যখন টিনে ছিলাম তখন আমি ফেস ওয়াশ ইউজ করতাম কিনা জানি না, আমি কিন্তু তখন সাবান ইউজ করতাম এবং আমার বড় বোন যেই ফেস ওয়াশ ইউজ করতো সেটাই আমি ইউজ করতাম। এই জন্য কিন্তু আমার ফেসে অনেক বেশি প্রবলেম হয়েছে, যার কারণে কিন্তু আর ফেসে যদি একবার তোমাদের প্রবলেম হয়ে যায় সেটা কিন্তু রিকভার করতে অনেক টাইম লাগে। তাই আমি এখন থেকেই বলছি আপুরা তোমরা তোমাদের ফেসের কেয়ার নেওয়া স্টার্ট করো। সো আমি যেহেতু ফেস ওয়াশ ইউজ করছি এখন বর্তমানে, সো যাদের স্কিনে পিম্পলের প্রবলেম আছে তোমরা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই ভালো ফেস ওয়াশ। সো যাদের ভালো লাগবে স্যার তোমরা এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে অ্যাকনিং ক্লিনিং একটা ফেস ওয়াশ, যেটা কিনা তোমাদের ফেসে যদি কোনো পিম্পলসের প্রবলেম থাকে সেটা রিকভার করতে সাহায্য করে। আর এটা আমার কিন্তু খুবই খুবই ভালো কাজে দিয়েছে এবং এটা কিন্তু ফেসবুকেও অনেক বেশি ভাইরাল। সো তোমরা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং তোমরা কিন্তু এখানে দেখে নিবা যে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী এটা তোমাদের স্কিনে স্যুট করবে কিনা, এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা ফেস ওয়াশটা নিবা। আমি বলছি বিধায় যে তোমাদের এই ফেস ওয়াশটা ইউজ করতে হবে এমনটা নয়, তোমরা তোমাদের স্কিন বুঝে দেন এই ফেস ওয়াশটা ইউজ করার ট্রাই করবা। আমার যেহেতু কম্বিনেশন স্কিন এবং আমার স্কিনে একটু পিম্পলস এবং র্যাশেস প্রবলেম আছে, দ্যাটস ওয়াই আমাকে এটাই রেকমেন্ড করেছিল, এই জন্য আমি এটাই আমার ফেসের জন্য ব্যবহার করছি। সো আরেকটা ফেস ওয়াশ আমি ব্যবহার করি, সেটা হচ্ছে পন্সের এই ফেস ওয়াশটা, এটা চারকোলের ফেস ওয়াশ। আমার যেহেতু ব্ল্যাকহেডসের একটু হালকা সামান্য প্রবলেম আছে এই জন্য আমি চারকোলের ফেস ওয়াশটা ইউজ করি, এটাও তোমরা নিতে পারবা। সো তোমাদের ফেস ওয়াশ বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে অলওয়েজ, যে যাদের ওয়াইল স্কিন তারা কিন্তু ওয়াইল কন্ট্রোল বা ওয়াইল রিমুভ যেই টাইপের যে ফেস ওয়াশগুলো আছে, যে যেটাই যেই ফেস ওয়াশের মধ্যে অয়েল নাই বা অয়েলটাকে রিমুভ করে সেই টাইপের ফেস ওয়াশ তোমরা অলওয়েজ ইউজ করবা। আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ওয়াইলযুক্ত মানে ওয়াইল আছে ফেস ওয়াশে, এরকম টাইপের ফেস ওয়াশ ইউজ করবা। আর যারা কম্বিনেশন তাদের তো কথাই নেই, তাদের সব ধরনের ফেস ওয়াশ ফেসের মধ্যে স্যুট করে, তারপরও তোমাদের স্কিনের টাইপ এবং স্কিনের প্রবলেম অনুযায়ী তোমরা ফেস ওয়াশটাকে বাছাই করে নিবা। এছাড়াও তোমরা হোমমেড ফেস ওয়াশ ব্যবহার করতে পারো। তো আমি তোমাদেরকে একটা হোমমেড ফেস ওয়াশের রেসিপি দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে কি, তোমরা এক চামচ বেসন এবং এক চামচ মধু নিয়ে একটা হোম রেমেডি ফেস ওয়াশ ইউজ করতে পারো, যেটা কিনা তোমাদের ফেসের অনেক 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 বেশি হেল্প করবে। এবং যারা টিনেজ আপুরা আছো 13-19 বছর বয়সী, আমি বলবো তোমরা বাইরে থেকে কেনা ফেস ওয়াশ ইউজ যদি না করতে চাও তোমরা চাইলে এই হোম রেমেডি ফেস ওয়াশটা ইউজ করতে পারো, এটাও তোমাদের ফেসটাকে অনেক সুন্দর করে ক্লিন করবে। গাইস ফার্স্ট স্টেপ তো শেষ, এখন যাব সেকেন্ড স্টেপ, আর সেটা হচ্ছে গিয়ে টোনার। সো টোনিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তোমাদের স্কিন কেয়ারের মধ্যে কিন্তু টোনারটা অবশ্যই রাখতে হবে, কারণ স্কিনটাকে টান এবং টান টান এবং গ্লোয়িং সতেজ রাখার জন্য কিন্তু টোনার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো তোমাদের কিন্তু অবশ্যই টোনারটা ফেসে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা সকালবেলা উঠে দেন তোমাদের ফেসটাকে ক্লিন করে টোনারটা অবশ্যই তোমরা ফেসে অ্যাপ্লাই করবা। তো টোনারের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অনেকগুলোই টোনার তোমাদের স্কিন অনুযায়ী ব্যবহার করতে পারো। সো আমার কাছে কয়েকটা টোনার আছে, আমি যেটা কিনা তোমাদেরকে সব কটা এক একটা করে দেখাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে আয়ুরের এই টোনারটা আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান টোনার, এবং আয়ুরের কিন্তু আমার কাছে দুইটা টোনার আছে। সো এটা হচ্ছে বাংলাদেশি এবং বাংলাদেশি কোম্পানির টোনার, এটার প্রাইস একটু কম, এটা মেবি 90 টাকার মতো এই টোনারটার, এটার প্রাইস হচ্ছে নিয়েছিল 150 টাকা। সো এইটার থেকে কিন্তু দুইটাই কিন্তু সেম কোম্পানির টোনার, বাট এটা হচ্ছে ইন্ডিয়ান, দ্যাটস ওয়াই এটার কিন্তু প্রাইসটা একটু বেশি, এবং এটা হচ্ছে বাংলাদেশি, দ্যাটস ওয়াই এটার প্রাইসটা একটু কম। সো তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী এবং তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এই
টোনার থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারো। এবং আমার কাছে আরও একটা টোনার আছে, সেটা হচ্ছে গিয়ে এই টোনারটা, যেটা কিনা তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এই টোনারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা টোনার। এছাড়া কিন্তু অনেক 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 ভালো ব্র্যান্ডের টোনার আছে, সো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী, তোমাদের রেকমেন্ড অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। সো আমি কিন্তু বেসিক্যালি এই টোনারটাই বেশি ইউজ করি। সো এখন আমি আমার ফেসে একটু টোনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমাদের সামনেই। আমি কিন্তু নিজের যখন স্কিন কেয়ার করি তখনও কিন্তু আমি প্রত্যেকদিন সকালবেলা এই টোনারটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। কিন্তু তোমরা আরেকটা টোনার ইউজ করতে পারো, সেটা হচ্ছে গোলাপ জল। আর এই গোলাপ জলটা কিন্তু তোমাদের অ্যাজ এ টোনার হিসাবে তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো। আর এই গোলাপ জলটাও কিন্তু অনেক 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 বেশি ভালো। আর চেষ্টা করতে পারো যে তোমরা র যে গোলাপ জলটা, লাইক হোমমেড গোলাপ জলটাও কিন্তু অ্যাজ এ টোনার হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সো তোমরা কারা আমার হোমমেড টোনার রেসিপি চাও আমাকে কমেন্টস করে জানাবো। আমি চেষ্টা করব তোমাদের এক একটা করে হোমমেড টোনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, যেটা কিনা তোমরা বাসায় তৈরি করতে পারবে এবং তোমাদের ফেসে কোনো সাইড ইফেক্টস দিবে না। সো তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে হোমমেড কিছু টোনার রেসিপি শেয়ার করার। সেকেন্ড স্টেপটা আমরা করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের থার্ড স্টেপ, যেটা কিনা হচ্ছে ময়শ্চারাইজার। তো মেক শিওর করতে হবে যে তোমরা জানো তোমাদের ফেস অনুযায়ী একটা ময়শ্চারাইজার ক্রিম চুজ করতে পারো। আর ময়শ্চারাইজারটা কিন্তু তোমাদের ফেসের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এমন না যে তোমরা উইন্টার এই ময়শ্চারাইজার ক্রিমটা তোমাদের ফেসে ইউজ করবা, তোমাদের কিন্তু সামারেও ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করতে হবে। সো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করবা, এতে করে কিন্তু তোমাদের ফেসটা ড্রাই হবে না এবং ময়শ্চার থাকবে, স্কিনটা সফট থাকবে এবং গ্লোয়িং থাকবে। সো তোমরা চেষ্টা করবা যে তোমরা তোমাদের ফেসে যেন একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারো। সো আমার কাছে যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে সেটা হচ্ছে সিম্পলের এই হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এটা আমার কাছে খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার, আর আমি রেগুলারই এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করি। আর বেসিক্যালি সকালবেলার দিকেই কিন্তু আমি এই ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করি। সো তোমরা তোমাদের বাজেট এবং তোমাদের রেকমেন্ড, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারো, এমন না যে তোমাদের এই ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী, তোমরা তোমাদের রেকমেন্ড অনুযায়ী তোমরা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতেই পারো। সো এই একটা আছে এবং হচ্ছে আরেকটা আছে, আমি তোমরা দেখাচ্ছি। সো আমি এই একটা ময়শ্চারাইজার ক্রিম আছে, এই ময়শ্চারাইজার ক্রিমটাও খুবই ভালো, তবে এই ময়শ্চারাইজার ক্রিমটা গরমের জন্য একটু বেশি ওয়াইলি করে, কারণ এটা স্কিন একটু ওয়াইলি করে দেয়। দ্যাটস ওয়াই কিন্তু এটা উইন্টারের জন্য অনেক বেশি ভালো, আর এটা আমি আমার স্কিনে ইউজ করি উইন্টারের জন্য, এটা আমি নিয়েছিলাম। সো এটাও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো, তবে গরমের জন্য বলবো যে যাদের ড্রাই স্কিন তারা এটা ইউজ করতে পারো, বাট যাদের ওয়াইলি স্কিন তারা এটাকে অ্যাভয়েড করো। এবং আমি আবারও তোমাদেরকে একই কথাই বলবো যে তোমরা তোমাদের স্কিন অনুযায়ী প্রোডাক্টটা বাছাই করবা, অ্যান্ড দেন তোমরা তোমাদের স্কিনে এগুলোকে অ্যাপ্লাই করবা। আমি জাস্ট আমি যেগুলো ব্যবহার করেছি বা যেগুলো ব্যবহার করা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এবং তোমরা কী ধরনের প্রোডাক্ট ইউজ করবা সেটা শুধুমাত্র তোমাদের পরেই ডিপেন্ড করে। সো আমি আমার ফেসে ময়শ্চারাইজার ক্রিমটাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো মর্নিং স্কিন কেয়ার রুট, সো মর্নিং স্কিন কেয়ার রুটিনের লাস্ট স্টেপ হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে এই ইয়েটা কি বলে সানস্ক্রিন। তো তোমরা সকালবেলা যখন তোমরা বাইরে বের হবা বা তোমরা রুমের ভিতরে থাকবা, তোমাদের কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে বা সানব্লক ইউজ করতে হবে। এমন না যে তোমরা বাইরে যাচ্ছ না এই জন্য তোমরা সানস্ক্রিন ইউজ করবে না বা সানব্লক ইউজ করবে না, এমনটা না। তোমরা যদি ঘরেও থাকো বা তোমাদের রুমের ভিতরে যদি সানলাইটের প্রবেশ হয় বা সানলাইট ঢুকে, সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করতে হবে। আর এটাকে তোমরা টোটালি স্কিপ করবা না, এতে করে তোমাদের স্কিন বার্ন হওয়ার অনেকটা আশঙ্কা থাকে। এই জন্য আমি বলবো যে তোমাদের সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি যেটা তোমাদের দেখাবো লোটাসের এই সানস্ক্রিনটা, এটা হচ্ছে তোমার PA++++SPF14 একটা সানস্ক্রিন। এটা অনেক ভালো আমার কাছে খুবই ভালো লাগে। সো সানস্ক্রিনের মধ্যে আমি বলবো যে তোমরা এটা ট্রাই করতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই সানস্ক্রিনটা খুবই 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 ভালো। এবং এটা কিন্তু তোমাদের একটা কী বলে ফাউন্ডেশন টাইপের একটা ইফেক্ট দেয়। আমি তো শুধুমাত্র এই সানস্ক্রিনটা ইউজ করি এবং আমব্রেলা পাউডার, যেটা কিনা তোমরা জানো কি আছে যে আমব্রেলা পাউডার, এই দুটো জিনিস আমি ইউজ করে এখন বর্তমানে বাইরে চলে যাই, আর কোনো কিছু ইউজ করি না। এটাই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন এবং টিনেজ স্কিন কেয়ার রুটিন। সো সানস্ক্রিনটাও তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী তোমরা নিতে পারো, আর এটা কিন্তু মাস্ট বি তোমাদের স্কিনটাকে সেভ করতে এবং সান বার্ন হতে প্রোটেক্ট করে। সো অবশ্যই তোমাদের কিন্তু সানস্ক্রিনটা দিয়ে তোমাদের লিপ অয়েল বা লিপ গ্লো তোমাদের ফেসের সাথে সাথে কিন্তু তোমাদের ঠোঁটটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এটাকে প্রোটেক্ট করার। সো আমি বলবো যে তোমরা স্কিন কেয়ারের প্রতিদিন রেগুলার বেসিসে ইউজ করার, স্কিনের যেমন তোমরা প্রোটেক্ট করো বা স্কিনের যেমন কেয়ার নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিপসটাকেও কেয়ার নিতে হবে, কারণ
পুরো ফেসের মধ্যে কিন্তু লিপস্টা হচ্ছে সবচেয়ে একটা স্মুথ এবং নরম একটা পার্ট, যেটা কিনা তোমাদের কেউ কেয়ার নেওয়া উচিত। সো তোমরা চেষ্টা করবা যে রাতে ঘুমাতে যাওয়ার আগেও একটু লিপ বাম ইউজ করার। সো অনেক 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 ব্র্যান্ডের লিপ বাম পাওয়া যায়, লিপ অয়েল পাওয়া যায়, তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী কোনো লিপ বাম বা লিপ অয়েল তোমাদের ঠোঁটে ইউজ করবা। সো আমার কাছে এখন এই লিপ অয়েলটা অনেক বেশি ভালো লাগে, এবং তোমরা কিন্তু চাইলে এমন কিছু লিপ অয়েল বা লিপ বাম ইউজ করতে পারো যেটা কিনা তোমাদের ঠোঁটটাকে পিঙ্ক করে এবং স্মুথ করে, সফট করে। সো এই টাইপের অনেক লিপ বাম কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে। সো তোমরা তোমাদের রিকমেন্ড অনুযায়ী এরকম টাইপের কোনো লিপ বাম চয়েস করতে পারো। সো আমার কাছে কম দামের মধ্যে এই লিপ বামটা এখন আপাতত ভালো লাগছে। এটা বেসিক্যালি লিপ অয়েল, এটা দিলে হয় কি, যদিও এটা তোমার পার্মানেন্টলি তোমার লিপটাকে পিঙ্ক করে না, বাট কিছু টাইমের জন্য তোমার লিপটাকে অনেক বেশি পিঙ্ক করে। আর আমার পিঙ্ক লিপ অনেক ভালো লাগে, সো দ্যাটস ওয়াই আমি এটাকে ইউজ করছি। শুধুমাত্র পারমানেন্টলি না, শুধুমাত্র কিছু টাইমের জন্য আমার লিপসটাকে একটু পিঙ্ক করার জন্য আমি এটাকে ইউজ করছি। আই থিঙ্ক পরবর্তীতে আমি এরকম কোনো লিপ বাম ইউজ করবো যেটা কিনা আমাকে পারমানেন্টলি আমার ঠোঁটটাকে পিঙ্ক করবে। সো আমি যদি এরকম কোনো লিপ বাম ইউজ করি বা লিপ অয়েল ইউজ করি, আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। সো এই তো এটাকে আমি এখন আমার ঠোঁটে হালকা করে একটু ইউজ করে নিচ্ছি তোমাদের সামনেই। আমি সামান্য দিই, খুব বেশি দিই না। আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করার, আই থিঙ্ক আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে এবং তোমাদের অনেক 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 বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও নিচে একটা লাইক দিতে ভুলো না, এবং আমাকে কমেন্টস করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং আর কী কী তোমরা ভিডিও দেখতে চাও। কারণ তোমরা আমাকে যে ভিডিও রিকোয়েস্ট করবো আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের জন্য সেই সব ভিডিও মেক করার। সবাই অনেক 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 বেশি ভালো থেকো, আর এই স্কিন কেয়ারটা কিন্তু তোমরা অবশ্যই করবা। আমার স্কিনে যা পড়া তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা স্কিন কেয়ারটা করতে ভুলবা না। স্কিনের যত্ন নাও, ভালো থেকো সবাই, সবাই সবার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি সবাইকে এই প্রার্থনায় করো, এবং সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা। লাভ ইউ অল, টাটা।